গুড মর্নিং फ्रेंड्स আমি সুদীপ্ত সাহা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি একটা দারুণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে বহু মানুষ আজকে আমাদের বেস্টিজ বিজনেস এর প্রেজেন্টেশনটা দেখে দেখার পর আমাদের বলে যে স্যার আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি এই চেইন সিস্টেমের প্রতি এগুলোর প্রতি ইন্টারেস্ট নেই। এই সেলস মার্কেটিং লোককে বলা বোঝানো আমাদের লোককে জয়েন করাতে হবে তবে বিজনেস হবে তবে ইনকাম হবে এগুলোর প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তাদের জন্য আমি একটা কথা আপনাদের বলতে চাই। দেখুন আজকে আপনাদের কাছে কি রাস্তা আছে কি অপশন আছে বলুন তো ইনকাম করার আপনি এক মুহূর্তের জন্য વેস্টিজকে ভুলে যান এক মুহূর্তের জন্য আপনি নেটওয়ার্ক মার্কেটিং ভুলে যান আমি আপনার সাথে এজ আ ফ্রেন্ড ডিসকাস করছি আপনার সাথে কি রাস্তা আছে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের কাছে রাস্তা কিন্তু দুটোই ইনকাম করার রাস্তা কিন্তু দুটো আছে এছাড়া কিন্তু কোনো রাস্তা নেই সেটা কি হয় চাকরি নালে বিজনেস এই দুটোই অপশন আমাদের কাছে কিন্তু আছে হয় আপনি চাকরি করবেন আমরা ছোটবেলা থেকেও দেখে এসেছি বাবা কাকা জ্যাঠা তাদেরকেও শুনেছি যে এই দুটোই অপশন কিন্তু আছে আজকের মার্কেটে দাঁড়িয়ে আপনার কি মনে হয় মার্কেটে চাকরি আছে আমি জাস্ট একটা ডিসকাশন করছি আপনাদের সাথে আপনার কি মনে হয় আজকের বাজারে দাঁড়িয়ে মার্কেটে চাকরি আছে একটু ভেবে দেখুন তো ঠান্ডা মাথায় চাকরির বাজার কিন্তু শেষ স্পেশালি কোভিড নাইন্টিনের পরে এই করোনা পরিস্থিতির পরে আগে যাও বা চাকরি একটু পাওয়া যেত এখন কিন্তু চাকরির মার্কেট শেষ লাস্ট দু তিন বছরে যা সেখানে যারা যারা করতো মাস গেলে এক লাখ টাকা মাইনে পেত আজকের ডেটে তাদের সংসার চালানোর পয়সা নেই এরকম পরিস্থিতি কিন্তু মার্কেটে হয়ে গেছে তো সেখানে নতুনদের চাকরি কোথা থেকে দেবে সেটা আপনি সরকারি বলুক আর প্রাইভেটই বলুক সরকারি চাকরি তো আপনি ছেড়েই দিন এখন সরকারি চাকরির আশা শেষ হয়ে গেছে টোটালি তো সেখানে প্রাইভেটের চাকরি তো নেই এবং এখন আপনি যতটুকু দেখছেন আইট প্রেজেন্ট সিচুয়েশন যতটুকু চাকরি চলছে আগামী 2-3 বছর পর আপনি সেটাকেও দেখতে পাবেন না তো সুতরাং চাকরি বাজার এটা আপনি রিয়ালাইজ করুন না করুন আপনার কাছে কিন্তু বাস্তবতা আপনাকে মানতে হবে আপনার কাছে কিন্তু কোনো অপশন নেই তো সেখানে চাকরির মার্কেট শেষ হয়ে গেছে আপনি যতই হাই কোয়ালিফাইড হন না কেন মানে হতে পারে আপনি এক্সট্রাঅর্ডিনারি যদি ট্যালেন্টেড হন বিশাল কিছু হন সেক্ষেত্রে এক্সসেপশনাল কেস হতে পারে বাট ইন জেনারেল পিপল নাইনটি পার্সেন্ট নাইনটি পিপল আমাদের দেশে যারা রয়েছে তাদের বাজারে কিন্তু চাকরির মার্কেট নেই তো সেখানে সেকেন্ড অপশন কি আছে বিজনেস বিজনেস করতে গেলে না হিউজ ইনভেস্টমেন্ট লাগে আমরা সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলির লোক তো সেখানে মধ্যবিত্ত ঘরে আমাদের যখন বিজনেস করার কথা ভাবি সেখানে সবার আগে মাথায় একটা চিন্তা আছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কোথায় পাবো একটু ভেবে দেখুন কারণ আমাদের বাবা ঠাকুরদারা কোটি কোটি টাকা আমাদের জন্য রেখে যায়নি তো ইনভেস্টমেন্ট কোথায় পাবো সবার আগে কিন্তু এই চিন্তাটা আমাদের মাথায় আছে বহু মানুষ আপনি টাকা হয়তো জোগাড় করতে পারবেন ধার দেনা করে লোন করে আপনি টাকা হয়তো জোগাড় করতে পারবেন সেই টাকাটা জোগাড় করার পর আপনি যে বিজনেসটা স্টার্ট করবেন সেই বিজনেসটা যে প্রফিট হবে তার কি কোনো গ্যারান্টি আছে নাও তো হতে পারে বহু মানুষ টাকা এইভাবে ধার করে লোন করে নি বিজনেস স্টার্ট করেছিল কিন্তু লস ডুবে গেছে তো সেই টাকাটা ফেরত দিতে পারবে না বলে ভয়ে কিন্তু সুইসাইড পর্যন্ত করে নিয়েছে এরকম সিচুয়েশন আমরা দেখেছি মার্কেটে তো সেখানে দাঁড়িয়ে থেকে আজকের বাজারে যদি এমন কোন বিজনেস পাওয়া যায় যে জিরো ইনভেস্টমেন্টে আপনি করতে পারবেন একটু ভেবে দেখুন তো জিরো ইনভেস্টমেন্টে আপনি শুধু লোকাল এরিয়া না সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবী জুড়ে বিজনেস করতে পারবেন এরকম সুযোগ যদি আপনি পান তাহলে সুযোগটা নেওয়া উচিত কি উচিত না আজকে যা মার্কেটের সিচুয়েশন একটু নিজে ঠান্ডা মাথায় ভেবে দেখুন বেস্টিজ বিজনেস আপনাকে সেই সুযোগটাই দিচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে সেই সুযোগটাই দিচ্ছে যেখান থেকে আপনি করতে পারবেন আপনার এখানে ইনভেস্টমেন্ট লাগছে না আজকে বড় বড় বিজনেসম্যান লাখ লাখ টাকা ইনভেস্ট করে বিজনেস করছে আপনাদের এলাকাতেও আপনি দেখবেন বহু মানুষ লাখ টাকা কেন কোটি টাকা ঢেলে ব্যবসা করছে বড় শোরুম করে বসে আছে কিন্তু তার মার্কেট একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে দু চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে তার বাইরে এসে বেরোতে পারে না এখানে আপনি জিরো ইনভেস্টমেন্টে সারা ভারতবর্ষ কলকাতা দিল্লি বম্বে পাঞ্জাব গুজরাট বিহার আসাম উড়িষ্যা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই ত্রিপুরা অল ওভার ইন্ডিয়াতে আপনি বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারবেন নট অনলি ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া অলসো আপনি বিদেশেও করতে পারবেন ভেবে দেখুন তো কত বড় সুযোগ রয়েছে আপনার কাছে এরকম সুযোগ আপনি চান এটা আপনি ভাবুন এরকম একটা সুযোগ চান আপনি সেই সুযোগের নামই হচ্ছে সেই আপনাকে দিচ্ছে এত বড় সুযোগ। বহু মানুষ বলে স্যার এখানে ইনকাম হয় না ইনকাম কি করে হবে কাজ করতে হবে ম্যাক্সিমাম লোক কাজ করতে চায় না প্রবলেম হচ্ছে এখানে এটা কোনো লটারি না যে আপনি জয়েন করলেন টিকিট কাটলেন নাম উঠলো আর আপনি বড় লোক হয়ে গেলেন না আপনাকে এখানে পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে কোথাও কিছু হয় না আপনি চাকরি করলেও পরিশ্রম করবেন বিজনেস করলেও পরিশ্রম করবেন প্রত্যেকটা মানুষকে আপনি যে প্রফেশনে যান না কেন সেখানে কিন্তু পরিশ্রম করতে হবে বহু মানুষ বলে যে স্যার আমার অমুক বন্ধু জয়েন করেছিল কোনো না কোনো সময় তাকে দেখেছি বহুদিন কাজ করেছিল ছেড়ে দিয়েছে কিছু করতে পারেনি একটা জিনিস ভাবুন সে করতে পারেনি বলে আপনি করতে পারবেন না তার কি মানে আছে আমার পাশের বাড়ির ছেলেটা মাধ্যমিকে ফেল করেছে আমি যে বাড়িতে থাকি আমার পাশের বাড়ির ছেলেটা মাধ্যমিকে ফেল করেছে তাহলে আপনি বলুন আমার ছেলেকে মাধ্যমিকে পরীক্ষায় বসানো উচিত কি উচিত না কি করা উচিত তাহলে আমি আমার ছেলেকে কি পড়াশোনা ছাড়িয়ে দেবো না বাবা ওই ছেলেটা ফেল করেছে তুই পরীক্ষা দিস না আপনি কি বলবেন অবশ্যই দেওয়াবো আপনি বলবেন না স্যার ও ফেল করেছে বলে আপনার ছেলে ফেল করবে তার কি মানে আছে এক্সাক্টলি আমিও সেটাই বলছি আপনার বন্ধু আপনার দাদা আপনার বোন আপনার মাসি সে করতে পারেনি বলে আপনি যে পারবেন না তার কি মানে আছে আপনাকে আপনাকে হবে লোক চায় না ট্রেনিং নিতে হবে যেটা এই বিজনেস এর মেন মেরুদণ্ড ব্যাকবোন আপনাকে ট্রেনিং নিতে হবে ম্যাক্সিমাম লোক জয়েন করেই বলে ইনকাম কোথা থেকে আসবে ইনকাম কোথা থেকে পাবো ওরকম ভাবে তো ইনকাম হয় না আপনাকে শিখতে হবে আজকে যদি আমি আপনাকে একটা সাইকেল দিয়ে দিই আপনি যদি সাইকেল চালাতে না জানেন আপনি পারবেন চালাতে যদি এরা বাইক দিদি বা আপনি ফোর হুইলার দিদি বহু মানুষ আপনাদের মধ্যে আছেন যারা এখন ফোর হুইলার চালাতে পারেন না চার চাকার গাড়ি চালাতে পারেন না আমি যদি আপনাকে একটা নতুন গাড়ি দিই বলি এখান থেকে গাড়িটা আপনি কলকাতা থেকে দিল্লি চালিয়ে যান আপনি যেতে পারবেন নতুন গাড়ি পারবেন না যদি চালাতে যান কি হবে অ্যাক্সিডেন্ট হবে ধাক্কা লাগবে আপনিও মরবেন সামনের লোকটাও মরবে ঠিক কি না তো আপনার কি করণীয় যে এক্সপার্ট ড্রাইভার আছে অলরেডি বাড়ি গাড়ি চালাতে পারে সে আপনাকে পাশে বসে শেখাবে যে দেখুন এটা গিয়ার এটা ক্লাচ এটা এক্সেলেটার এইভাবে গাড়ি স্টার্ট করে এইভাবে স্টিয়ারিংটাকে ঘোরায় আপনাকে শেখাবে আপনি রেগুলার শিখবেন ডেলি প্র্যাকটিস করবেন প্রথমে ছোট ফাঁকা গলিতে প্র্যাকটিস করবেন তারপর একটু বড় মেন রোডে যাবেন তারপর আপনি হাই রোডে যাবেন তো ওটার একটা প্রসেস হয় তার জন্য আপনাকে টাইম দিতে হয় রেগুলার বেসিসে কাজ করতে হয় আপনার যে সিনিয়র আছে তার কথা মেনে চলতে হয় ম্যাক্সিমাম লোক সেটা করে না এবং তারা শর্ট টাইমে ইনকাম করতে যায় জয়েন করে এক মাসের মধ্যে হচ্ছে না তিন মাস করে ফেললাম ছেড়ে দিল না আপনি একটা লং টাইম প্ল্যানিং নিয়ে আসুন এই বিজনেসটা একটা লং টাইমের বিজনেস আপনি যদি লং টাইম প্ল্যানিং করে করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সাকসেস পাবেন বহু মানুষ এই জিনিসটা বলে থাকে আরেকটা পয়েন্ট আমাদের বহু মানুষ বলে যে স্যারেস্টিজের প্রোডাক্টের প্রচুর দাম এত দাম দিয়ে কেনা সম্ভব নয় আপাত দৃষ্টিতে আপনি যদি প্রথম প্রথম দেখেন না দেখে আপনার প্রোডাক্টের দাম বেশি মনে হবে আমি আপনাকে বলছি বেস্টিজের প্রোডাক্ট মার্কেটের থেকেও কম দাম আপনি যে মার্কেট থেকে যে প্রোডাক্ট কেনেন যেগুলো যুক্ত প্রোডাক্ট বেস্টিজের প্রোডাক্ট পিওর আয়ুর্বেদিক যেখানে কোনো কেমিক্যাল নেই ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাচ্ছেন সেই প্রোডাক্ট আপনি মার্কেটের থেকে কম দামে পাবেন বেস্টিজের অফারটা বুঝুন আপনি একটা সিঙ্গেল প্রোডাক্টকে দেখবেন না আপনি টোটাল অফারটা বুঝুন আপনার সারা মাসে শপিং করলে কি বেনিফিট হতে পারে কারণ আপনি একটা প্রোডাক্ট মার্কেট থেকে কেনেন না আপনি সমস্ত প্রোডাক্ট কিন্তু সিঙ্গেল কোন প্রোডাক্ট কেনেন কি আপনি টোটাল কেনেন তো সেখানে টোটাল যখন প্রোডাক্ট কেনেন তার কি বেনিফিট হচ্ছে সেটা আপনার যে সিনিয়র আছে যে আপনাকে ভিডিওটা ফরওয়ার্ড করেছে আপনি তার থেকে জানুন সে আপনাকে পুরোটা বলবে যে আপনি মার্কেট থেকে কি করে কম দামে দামেস্টিজের প্রোডাক্ট পেতে পারি এবং একটা জিনিস আমি আপনাকে বলি একটা জিনিস মাথায় রাখবেন কোন প্রোডাক্ট দামি বা সস্তা হয় না দামি আর সস্তা নির্ভর করছে আপনার আমার কেনার ক্ষমতার উপর আপনি মার্কেট থেকে বহু জিনিস কিনতে যান জামা প্যান্ট জুতো মোজা সেগুলো কিনতে গিয়ে অনেক সময় মনে হয় যে না এটা তো দামি আজকে যেমন ওয়েস্ট প্রোডাক্ট আপনার কাছে দামি মনে হচ্ছে মার্কেটে এরকম বহু প্রোডাক্ট কিন্তু আপনার দামি মনে হয় সেখানে কিন্তু আপনি না কিনে পিছিয়ে আসেন যে না আমার পক্ষে কেনা সম্ভব নয় আপনার বাজেটের বাইরে আমার এতটা ক্ষমতা নেই তো আমার প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার ক্ষমতাটাকে বাড়াতে চান শুধু ওয়েস্ট প্রোডাক্ট না আপনি দুর্গাপুজোর সময় কেনাকাটা করতে যান আপনি হয়তো নিউ ইয়ার ক্রিসমাসের সময় কেনাকাটা করতে চান বা ঈদের সময় কেনাকাটা করতে চান কালী পুজোর সময় কেনাকাটা করতে চান বিভিন্ন আপনার মেয়ের জন্মদিনে বা আপনার ম্যারেজ অ্যানিভার্সারিতে আপনার ওয়াইফকে বা হাজবেন্ড কে গিফট দিতে চান তখন আপনার কোন জিনিস বাজেট আপনার এতটা তখন আপনি দেখতে যান তখন বাজেটটা কিন্তু বেড়ে যায় তখন সেই বাজেট এক্সিড করে যাওয়ায় আপনি কিন্তু সেই জিনিসটা কিনতে পারেন না এটা আপনার থেকে হয়ে থাকে তো সেই জিনিসটাকে আপনি বাজেটটাকে বাড়াতে চান যেটা আজকে আপনার কাছে দামি মনে হচ্ছে আগামী দিনে আপনার কাছে যে সস্তা মনে হয় ওয়েস্টিজ আপনাকে সেই সুযোগটা দিচ্ছে যাতে আগামী দিনে আপনার কাছে আজকে যে প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট দামি মনে হচ্ছে সেটা আপনার কাছে সস্তা মনে হবে আপনি আপনার ইনকামটাকে বাড়াতে পারবেন এই সুযোগ আপনাকে ওয়েস্টিজ দিচ্ছে তো সেই সুযোগটাকে আপনি একসেপ্ট করুন এত বড় সুযোগটাকে কাজে লাগান যেখান থেকে আপনি লাইফ তৈরি করতে পারবেন আর আপনি অলরেডি নেটওয়ার্কের মধ্যে আছেন এটা রিয়েলাইজ করুন আপনি অলরেডি নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে আছেন আপনার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যে আপনি ব্যবহার করেন যে কোনো কোম্পানির প্রোডাক্ট আপনি হয়তো ব্যবহার করেন আপনি হয়তো এর পেস্ট ব্যবহার করেন আপনি হয়তো সানসিল্কের শ্যাম্পু ব্যবহার করেন যে কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করুন না কেন আপনি অলরেডি তাদের নেটওয়ার্কের মধ্যে আছেন আপনি খরচা করছেন বলে তারা ইনকাম করছে এটাকে ভাবুন আপনি অলরেডি তাদের নেটওয়ার্কে আছেন তফাৎ হচ্ছে আপনার কোনো নেটওয়ার্ক নেই অনেকে নেটওয়ার্ক থেকে দূরে না তাদের জন্য বলছি আপনি অলরেডি নেটওয়ার্কে আছেন জন্ম থেকে কোনো না কোনো কোম্পানি নেটওয়ার্কে রয়েছেন আপনি তাদের কাস্টমার হিসাবে আপনি খরচা করছেন তারা ইনকাম করছে এটাকে রিয়েলাইজ করুন বাট এখানে আপনার কোনো নেটওয়ার্ক নেই বেস্টিজ আপনাকে সেই সুযোগ দিচ্ছে যেখান থেকে আপনি আপনার নেটওয়ার্ক বানাতে পারবেন যে নেটওয়ার্ক থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি কেরিয়ার তৈরি করতে পারবেন আনলিমিটেড রোজগারের জায়গায় আপনি যেতে পারবেন এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা অন্য কোথাও হবে না তো এত বড় সুযোগ আপনার কাছে আছে তো সেই সুযোগটাকে কাজে লাগান হান্ড্রেড পার্সেন্ট বিজনেসটাকে শুরু করুন মন দিয়ে কাজ করুন কারণ নেটওয়ার্ক ছাড়া আজকের দিনে আপনার কাছে মানে কোনো রাস্তা নেই যে আপনি বড় কিছু করবেন বাধ্যতামূলক আজকে বড় বড় মানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নেটওয়ার্ক মার্কেটিং পড়ানো হচ্ছে আপনি যদি একটু গুগল সার্চ করেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাকে বেশ কিছু ভিডিও দিয়ে দেবো সেখান থেকেও আপনি দেখতে পারবেন আজকে বড় বড় মানে বড় বড় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে নেটওয়ার্ক মার্কেটিং পড়ানো হচ্ছে স্টুডেন্টদের ইলেভেন টুয়েলভ মাস্টার ডিগ্রি গ্রাজুয়েশন পিএসডি লেভেলে পর্যন্ত পড়ানো হচ্ছে যাতে আগামী দিনে তারা বুঝতে পারে যে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার কি ইন্ডিয়া গভর্নমেন্ট পর্যন্ত বুঝে গেছে তো আপনি বুঝুন আপনার কাছে কোনো রাস্তা নেই লাইফে বড় বড় হওয়ার জিরো ইনভেস্টমেন্টে আপনি যদি করতে চান আপনার স্বপ্নকে পূরণ করতে চান তাদের তাদের আপনার ফ্যামিলিকে একটা বেটার দিতে চান চান প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে ওয়েস্টিজ আপনাকে সেই রাস্তা দিচ্ছে যেখান থেকে আপনি সেটা করতে পারবেন তো ডিসিশন নিন কাজ লিন্ট করুন যে আপনাকে এই ভিডিওটা ফরওয়ার্ড করেছে আপনি ইমিডিয়েটলি তার সাথে কন্ট্যাক্ট করুন সে আপনাকে ওয়েস্টিজে জয়নিং এর প্রসেস বলে দেবে কিভাবে আপনি কাজ করবেন সাকসেস পাবেন